কুমিল্লায় বন্যা পরবর্তী পরিস্থিতি জানতে কথা বলছি সহকর্মী মাহফুজ নান্টুর সাথে মাহফুজ বন্যার পর ক্ষতিগ্রস্ত এলাকার চিত্র এখন কেমন দেখছেন সাহন আমরা কুমিল্লার যে চোদ্দটি উপজেলা রয়েছে বন্যা কবলিত চোদ্দটি উপজেলায় ঘুরে দেখেছি বিশেষ করে যে পাঁচটি উপজেলার কথা আমরা সবসময় গত কয়েকদিনে বলেছি যে কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ নাঙ্গলকোট চৌদ্দগ্রাম বুরিচুং ব্রাহ্মণপাড়া এই পাঁচটি উপজেলার বন্যার পানি নামতে শুরু করেছে তবে লাকসাম মনোহরগঞ্জে পানিটা এখন জলবদ্ধতায় রূপ নিয়েছে যেখান থেকে পানি এখন সরছে না আর বিশেষ করে আমরা কুমিল্লার বুরিচুং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখেছি সেখানে পানি সরে যাওয়ার পরে সাধারণ মানুষজন তাদের ঘুরে ফিরতে শুরু করেছে তবে তাদের অনেকেরই ঘর গেছে সেই তারা কিভাবে মেরামত করবে এই নিয়ে এখন তারা দুশ্চিন্তা রয়েছেন বিশেষ করে এই বন্যায় এবার কৃষির এবং মৎস্যের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সড়ক যোগাযোগ প্রায় এক হাজার কিলোমিটার সড়ক একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে বলা যায় যে এবারের বন্যায় কুমিল্লায় প্রায় তিন হাজার কোটি টাকার ক্ষতি ছাড়িয়ে গেছে তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম কুমিল্লা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সাথে তিনি জানিয়েছেন যে এখন যারা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায় তাদের সবকিছু এখন তালিকা তৈরি করা হচ্ছে তালিকা তৈরি করার পর সেগুলো উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠানো এবং সেখান থেকে যখন তাদের তালিকা আবার কুমিল্লায় প্রেরণ করা হবে সে তখন থেকে আবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শাওন এ ছিল কুমিল্লা থেকে বন্যা সর্বশেষ কুমিল্লায় বন্যার ক্ষতিগ্রস্তদের খবর জানছিলাম